সারা চাকানো হিন্দি চলচ্চিত্র বাহুবলী ওয়ানে প্রদর্শিত মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে এবছর দর্শকদের তাক লাগাতে চাইছে আগরতলার অন্যতম বনেদি ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন। মণ্ডপে বাহুবলীর কিছু দৃশ্যও তুলে ধরা হবে। এদিন চিত্তরঞ্জনের পুজো কমিটির সম্পাদক শিবু সাহা জানান, ব্যয়বহুল তাদের উদ্যোগ, যত চাঁদা উঠবে ততই লাগবে, তাই পুজোর বাজেট নিরূপণ এখনই সম্ভব নয়। দুর্গোৎসবে মণ্ডপের বাহুবলী ওয়ানের দৃশ্যপট তুলে ধরার প্রয়াস নিয়েছে আগরতলার চিত্তরঞ্জন ক্লাব। এই লক্ষ্যকে সামনে রেখে গত এক মাস যাবৎ ক্লাব প্রাঙ্গণে চলছে বহির রাজ্যের শিল্পীদের কর্মযুদ্ধ। ইতিমধ্যে প্রায় 95% কাজ শেষ। দুই দিনের মধ্যে বাহুবলী ওয়ানে প্রদর্শিত মন্দিরের আদলে গড়া প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শুক্রবার চিত্তরঞ্জন ক্লাবের পুজো কমিটির সম্পাদক শিবু সাহা এক একান্ত সাক্ষাৎকারে জানান, মণ্ডপ এবং প্রতিমা নির্মাণে রয়েছেন কলকাতার শিল্পীরা, তবে আলোকসজ্জায় আগরতলার শিল্পী থাকছেন বলে জানান তিনি। তিনি দাবি করেন, শিল্পীদের নির্মাণ শৈলী দর্শকদের মোহিত করবে। মণ্ডপের সামনে থাকবে দুটো হাতি। বাহুবলীর কিছু দৃশ্য উপস্থাপন করা হবে মণ্ডপে। সম্পাদক শিবু সাহা জানান, চাঁদা যত সংগ্রহ হবে ততটাই লাগবে, তাই বাজেট এখনই নিরূপণ করা সম্ভব হচ্ছে না, তবে ক্লাব সদস্যরাই অধিকাংশ ব্যয়ভার গ্রহণ করবে বলে জানান তিনি। চিত্র জগতে একটা নাম করা সিনেমা, যেটা হলো বাহুবলী ওয়ান। কি কি থাকবে? স্পেশাল তো বাহুবলী মন্দির আপনি থাকবে, সামনে দুটো হাতি থাকবে, বাহুবলী কয়েকটা সিন থাকবে, যা দেখলে বুঝা যাবে যেটা বাহুবলী সিনেমার আদলে হয়েছে। বাজেট আমাদের নির্দিষ্ট কিচ্ছু নেই, কারণ বাজেটটা সবসময় আমাদের যাই তুলি তাই লাগে, সেদিন এবার বাজেট করিনি। আমাদের যতটুকু প্রয়োজন আমাদের ক্লাবের সদস্য এটা পূরণ করে। এবছর চিন্তা করেছি মানুষের আনন্দের জন্য, মানুষ দেখে যেমন সবাই বলেন একটা এই বৃষ্টির দিনে ভিজে যেমন একটা প্যান্ডেল দেখেছি চিত্তরঞ্জন ক্লাবে, খুব ভালো। উল্লেখ্য, এবছর আগরতলা নেতাজি প্রোগ্রাম সেন্টারও বাহুবলী টু এর আদলে মণ্ডপ নির্মাণ করছে। একই বিষয়টি নিয়ে দুই বনেদি ক্লাবের পুজোর আয়োজন। শিল্প নৈপুণ্য আর আলোর বাহারে সার্বিক উপস্থাপনায় কে কাকে টেক্কা দেবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এদিকে এবছর পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চিত্তরঞ্জন ক্লাব। সার্বিকভাবে এবছর দর্শক বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন চিত্তরঞ্জনের পুজো কমিটির সম্পাদক। তবে প্রকৃতি কতটা সহায় থাকে এটাই এখন দেখার। রিপোর্ট হলো বলুন।